আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের মাঝে আমি আরও একটা মুভি নিয়ে চলে আসলাম, 2022-এর রিলিজ প্রাপ্ত মুভি ম্যানরেক। চলুন মুভিটি আমরা শুরু করি। মুভির শুরুতে একজন ব্যক্তিকে দেখানো হয় যার গলায় একটি শিকল বাঁধা ছিল এবং শিকলটি একটি মনস্টারের হাতে ছিল। ওই ব্যক্তিটি কিছু একটা খুঁজছিল, কিন্তু হঠাৎ করে একটি তীক্ষ্ণ চিৎকার হয় এবং সেই লোকটি মারা যায়। তখন সেই মনস্টারটি সেই লাশটিকে টেনে নিয়ে চলে যায়। এর পরের সিনে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ক্যাটি ছিল। সে একটি গোয়েন্দা সংস্থায় কাজ করে। সে জেলে একটি ছেলের সাথে দেখা করতে যায় এবং তাদের খারাপ কাজ করা থেকে বিরত থাকতে বলে, কিন্তু এসব শুনে ছেলেটি রেগে গিয়ে ক্যাটির ওপরে আক্রমণ করে বসে। তৎক্ষণাৎ ক্যাটির হাজবেন্ড এসে সেই ছেলেটিকে ধরে নিয়ে যায়। তার হাজবেন্ডও তার মতো একজন অফিসার ছিলেন। এরপরে আমাদের ক্যাটের পরিচয় দেওয়া হয়। সে তার হাজবেন্ড থেকে আলাদা থাকত। তার একটি ছোট ছেলে ছিল। সে কাজে গেলে তার ছেলেকে স্বামীর বাসায় দিয়ে যায়। তার স্বামীর আরেকজন স্ত্রী ছিল যে ক্যাটির ছেলেকে নিজের ছেলের মতোই দেখত এবং সে নিজেও প্রেগনেন্ট ছিল। তারপর ক্যাটি অফিসে চলে যায়। তার বস তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কারণ গতকাল সেই ধস্তাধস্তিতে তার হাত কেটে যায়। তখনই একজন মহিলা অফিসার আসেন। সে বলে 20 বছর আগের এক অপরাধী মহিলা মুক্ত হয়ে ঘুরছে। তিনি তখন বলে এটি দায়িত্ব ক্যাটির ওপর রয়েছে। তখন তার বস বলে ক্যাটি এটি করতে পারবে না, কিন্তু তখনই ক্যাটি বলে ওঠে ফাইলটি দিয়ে দাও, এটি আমি করব। তখন তার বস ম্যারির কাহিনী বলতে শুরু করল। ম্যারির স্বামী তাকে আগুনে জ্বালিয়ে মারতে যাচ্ছিল, তখনই সে একটি ইট দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। তাই তার শাস্তি হয়েছিল, কিন্তু সে নিরপরাধী ছিল। তার পোশাক আশাক চালচলন খুব আজব থাকায় লোকজন তাকে ব্লাডি ম্যারি বলে ডাকত। সে তার একজন বন্ধুকে খুবই পছন্দ করত। এসব শুনে ক্যাটি ম্যারির বাসার দিকে রওনা দেয়। যাওয়ার পথে সে দুটো বাচ্চাকে দেখতে পায়। তারা কিছু একটা খুঁজছিল। এটি দেখে ক্যাটি তাদের বলে এটি অনিরাপদ জায়গা, তোমরা বাসায় চলে যাও। এটি বলে ক্যাটি চলে যায়। তখন একটি মনস্টারকে দেখানো হয় যে বাচ্চা দুটির ওপর নজর রাখছিল। এরপরে ক্যাটি ম্যারির বাসায় আসে। তখন ম্যারির পায়ে কিছু একটা বেঁধে দেয় আর বলে তুমি এখান থেকে দূরে যাবে না, এখানে আমাকে তোমার তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে। ম্যারি বলে আমি যখন জেলে ছিলাম আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমি প্রসব করার পর আমার সন্তানকে অন্য একজন দম্পতিকে দিয়ে দেওয়া হয়েছে। এই সকল তথ্য সংগ্রহ করার পর ক্যাটি তার স্বামীর বাসায় যায় তার সন্তানদেরকে নিতে। সে তার ছেলেকে নিয়ে তার সাথে রাত্রে সময় কাটিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। এরই মধ্যে ওই ছোট বাচ্চা দুটিকে দেখানো হয় যারা ম্যারির বাসার কাছে চলে আসে এবং তাদের ওপর নজর রাখা সেই মনস্টারটি তাদের ধরে ফেলে। ক্যাটি বাসায় ম্যারির কেস নিয়ে স্টাডি করছিল। সে জানতে পারে ম্যারি শয়তানের ইবাদত করত এবং তার বাসার পাশে একটি গাছের নাম উল্লেখ থাকে ও একটি আজব মানুষের নাম উল্লেখ থাকে যা কেস ফাইলের মধ্যে উল্লেখ আছে। এরই মাঝে ক্যাটির স্বামীর কাছে সেই দুই বাচ্চার গুমের খবর আসে। তখন সে ম্যারির বাসায় চলে যায়। ম্যারিকে সন্দেহের কারণে শহরে শিশু নিখোঁজের জন্য ম্যারির নামের চর্চা হচ্ছিল। সেখানে দিয়ে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার মনে হয় এখানে কালো জাদু করা হয়েছে, কিন্তু তার মাথায় এসবের কিছুই অর্থ আসে না এবং সে এসবের কোনো কাজও জানে না এবং সে ম্যারির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় চলে যায়। পরের দিন সকালে পুরো টিম ওই বাচ্চা দুটোকে খুঁজতে আসে, তার মধ্যে ক্যাটিও ছিল। টিম হেড ক্যাটিকে বলে এসবের জন্যই ম্যারির নাম ব্লাডি ম্যারি হয়েছিল, কিন্তু ক্যাটির মতে ম্যারি এখন শুধরে গিয়েছিল। সে ফোন বের করে ম্যারির লোকেশন দেখে, সে তাদের থেকে দূরেই চলে গিয়েছিল। তখন সে তাকে ফলো করে সেখানে যায় ও ম্যারিকে বলে আমি তোমাকে বাধা করেছিলাম দূরে না যেতে। এর উত্তরে ম্যারি বলে এটা আমার বাবার ঘর।
তখন ম্যারি ক্যাটিকে তার বাসায় নিয়ে আসে। এর মধ্যে ম্যারি ক্যাটিকে তার জীবন সন্তান নিয়ে প্রশ্ন করলে সে সেটিকে উপেক্ষা করে চলে আসে। এর মধ্যে ওই টিম বাচ্চা দুটিকে খুঁজে না পেলেও একটি লাশ খুঁজে পায়, যা মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। কিন্তু ক্যাটি এখানে এসবে বিশ্বাস করে না যে এসব ম্যারি করেছিল। তখন ম্যারি ও তার ছেলেকে দেখানো হয়। এখানে ম্যারি তার বিষয়ে ক্যাটিকে যা যা বলেছিল সব মিথ্যে বলেছিল। সে বলেছিল তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার ছেলে তার সাথেই ছিল। যে বাচ্চা দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের ম্যারির ছেলেই ধরিয়ে এনেছিল। আসলে ম্যারি এই বাচ্চাগুলোর উপর কালো জাদু করবে। তখন ম্যারি বাচ্চা দুটোকে মেরে ফেলে। পরের দিন তাদের লাশ জঙ্গলে পাওয়া যায়। তাদের লাশের পাশে গাছের ডাল দিয়ে বানানো বিভিন্ন সাংকেতিক চিহ্ন পাওয়া যায়। এই মৃত্যু নিয়ে পুরো শহর পেরেশানিতে পড়ে যায়। সেই টিমের হেড যখন এই বাচ্চাদের বাসায় যায়, এই বাচ্চাদের বাবা মা তাদের ওপর চড়া হয় আর সব দোষ ম্যারিকে চাপিয়ে দেয়। ও বলে ম্যারি এ শহরে আসার পর থেকেই এ শহরে সব খারাপ হচ্ছে, আমার বাচ্চাদের ম্যারি মেরেছে। তাই তারা বাকি মানুষদের নিয়ে ম্যারিকে মারতে যায়। সবাই সবার পরিবারকে নিয়ে চিন্তিত ছিল, তাই তারা তাকে মারার সিদ্ধান্ত নেয়। তখন সকলে ম্যারির বাসার দিকে রওনা দেয়। এরই মধ্যে ক্যাটি ও তার হাজব্যান্ড সকলকে বুঝিয়ে শহরে পাঠিয়ে দেয়। ক্যাটির হাজব্যান্ড ক্যাটিকে বলে, আমার মনে হচ্ছে এই সব কিছু ম্যারি করছে। কিন্তু প্রতিউত্তরে ক্যাটি বলে, ম্যারি শুধরে গিয়েছে, ও এসব করতে পারবে না। এরপরেই ক্যাটির স্বামী চলে যায়। ক্যাটি চলে যায় ম্যারির কাছে। ক্যাটিকে দেখে ম্যারি বলে, তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ না, আমার পিছু ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। ক্যাটি এখানে রক্তের দাগ লাগানো ড্রয়ার খুলতে যায়। তখন তার পিছনে সেই মনস্টারকে দেখা যায়। এরপর সিন শিফট হয়। দেখানো হয় ক্যাটি অজ্ঞান হয়ে পড়ে আছে। ম্যারি তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিয়েছিল। এসব কর্মকাণ্ডে ম্যারির ছেলেও জড়িত ছিল। এখানে ক্যাটি বুঝে যায় যে ম্যারিকে নিয়ে তার ধারণা ভুল ছিল, শহরবাসী যা বলেছিল তা ঠিক ছিল। ম্যারি এখনও বদলায়নি। ম্যারি তাকে বলে, হ্যাঁ আমি বাচ্চাদের মেরেছি, কিভাবে মেরেছি তাও তোমাকে বলবো, চলো। অতঃপর ক্যাটির গলায় শিকল লাগিয়ে তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মুভি শুরুতে ওই মনস্টার একটি ব্যক্তিকে মেরে ফেলে। ম্যারি ক্যাটিকে বলে, তোমাকে বাঁচতে হলে এখান থেকে ম্যান্ড্রেক খুঁজে বের করতে হবে, কিন্তু সাবধান, ম্যান্ড্রেক জেগে গেলে ওর আওয়াজ শুনে তুমি মারা যাবে। কোনো উপায় না পেয়ে সে ম্যান্ড্রেক খুঁজতে থাকে। ম্যান্ড্রেক হলো একটি কালো জাদুর উপকরণ। এটি বাস্তবে পাওয়া যায়, যা অমরত্ব পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ক্যাটি ম্যান্ড্রেক খুঁজে পাওয়ার পর তাকে তারা বাসায় নিয়ে আসে এবং ভালোভাবে গোসল করায়। ম্যারি এই ম্যান্ড্রেক দিয়ে কালো জাদু করা শুরু করে। এটি থেকে সে একটি শরবত বানায়। সে নিজে খায় এবং তার ছেলেকে খাওয়ায়, এবং সে জোর করে ক্যাটিকেও খাইয়ে দেয়। তখন তার ছেলে তাকে প্রশ্ন করে, সে ক্যাটিকে খাওয়ালো কেন? তখন ম্যারি বলে, সে তাকে তার ছেলের জন্য রেখেছে। এরই মধ্যে ক্যাটি স্বপ্নে চলে যায়। সেখানে সে নিজেকে ম্যান্ড্রেকের মা হিসেবে দেখতে পায়। কিন্তু হঠাৎ করে তার সামনে সেই মনস্টার চলে আসলে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে তার পায়ের চোট ভালো হয়ে গেছে, গত রাত্রের শরবত কাজ করছে। সে বিছানা থেকে উঠে ম্যারি ও তার ছেলেকে খুঁজতে থাকে। তখন সে তার ফোন পেয়ে যায় এবং সেই ছেলেটিকে মেসেজ দেয়, যাকে মুভির প্রথম দিকে মারামারি করতে দেখানো হয়েছিল। তখন ম্যারি ও তার ছেলে এসে তাকে ধরে ফেলে। এরই মাঝে সেই শরবতের বোতল ফেটে নিচে পড়ে যায়। তখন ম্যারির ছেলে কাঁদতে কাঁদতে লেগে পড়ে। তখন তারা ক্যাটিকে একটি রুমে বন্দি করে রাখে। অন্যদিকে ক্যাটির মেসেজ পাওয়ার পর ছেলেটি তার হাজব্যান্ডের কাছে যায়। তাকে বলে যে ক্যাটি বিপদে আছে, কিন্তু তার স্বামী বিশ্বাস করে না। এরপর ক্যাটির হাজব্যান্ড সেই ব্যক্তিটির বাসায় যায়, যাকে মুভি শুরুতে মনস্টার মেরে ফেলেছিল।
সেখানে গিয়ে সে কালো জাদুর উপকরণ দেখতে পায় এবং ম্যারির ছেলের বিরুদ্ধে সকল প্রমাণ পায়। এসব সে দ্রুত তার হেডকে জানায় এবং ক্যাটির বাসার দিকে বেরিয়ে পড়ে। এইদিকে ক্যাটি কোনোভাবে হাতে রশি খুলে নিজেকে মুক্ত করে নেয়। আবার অন্যদিকে ক্যাটির ছেলে যে তার স্বামীর অন্য স্ত্রীর কাছে ছিল হঠাৎ করে হারিয়ে যায়। তখন দেখানো হয় মনস্টারটি তাকে নিয়ে যাচ্ছে, কারণ কালো জাদুর জন্য বাচ্চা বলি দিতে হয়। তার আগে কাউকে সেই ম্যান্ড্রেকটি খুঁজে বের করতে হয়, না হলে সেখানেই মারা যায়, যা আমরা শুরুতেই দেখেছি। ম্যারি এসব মৃত বাচ্চার রক্ত ও ম্যান্ড্রেক মিলিয়ে একটি শরবত বানায়। এসব চলাকালীন ক্যাটির হাজব্যান্ড ম্যারির বাসায় চলে আসে। তখন ম্যারিকে ক্যাটির বিষয়ে জিজ্ঞেস করলে পেছন থেকে তার বস তাকে আঘাত করে। পরে দুজন মিলে তাকে মেরে ফেলে। তখন বোঝা যায় যে ম্যারি ও ক্যাটিদের হেড একত্রে জড়িত ছিল। সে ম্যারির সম্বন্ধে ক্যাটিকে সব ভুল বলেছিল। তার সে বলেছিল যে ম্যারি তার বন্ধুকে পছন্দ করে, সেটি সেই ছিল। এইদিকে ক্যাটি এসব দেখে ফেলে কিন্তু কিছুই করতে পারে না, তাই সে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। তখন সে দেখে সেই মনস্টার তার ছেলে ধরে নিয়ে যাচ্ছে, সেই লাঠি দিয়ে আঘাত করে প্রচুর মারে। তখন দেখা যায় এটা একটি মনস্টার নয়, বরং এটি ম্যারির ছেলে ছিল যে মনস্টারের পোশাক পরেছিল। মুভির শুরুতে আমরা যে মনস্টার দেখেছিলাম সেটাও ম্যারির ছেলে ছিল। ক্যাটি তাকে মেরে কোনোভাবে তার ছেলেকে বাঁচায়। একই সময় ম্যারি সেই পুরনো প্রেমিক অর্থাৎ ক্যাটির বসকে ম্যারি মেরে ফেলে। এই বসটি 20 বছর আগে বাচ্চাদের ধরার কাজ করত মনস্টার শ্যুট পরে, কিন্তু এখন তার কোনো কাজ নেই বলে তাকে মেরে ফেলে। শহরের মধ্যে সকলে জেনে যায় যে সব কিছুর পিছে ম্যারি ও তার ছেলে রয়েছে। তখন তারা তাকে খুঁজতে বের হয়। তারা তার ছেলেকে পথেই আহত অবস্থায় পায়। তারা তাকে এই অবস্থায় ঝুলিয়ে মেরে ফেলে। এরপর তারা ম্যারির বাসায় চলে যায়। তখন সেখানে গিয়ে বসের লাশ দেখতে পায়। তখন তারা জানতে পারে ম্যারি পালিয়ে গিয়েছে। অন্যদিকে ক্যাটি তার সন্তানকে নিয়ে নিরাপদ বাসায় চলে আসে। তখন সে তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করছিল, কিন্তু হঠাৎ করেই সে ম্যান্ড্রেক খেয়ে ভয়ে উঠে দাঁড়ায়। তখন কেউ একজন দরজায় ঠকঠক করে। সে দরজা খুললে দেখতে পায় সেই ছেলেটিকে যাকে সে মেসেজ করেছিল। এরপরে দেখানো হয় শহর থেকে বাচ্চাদের হত্যা গুম বন্ধ হয়ে গিয়েছে। ক্যাটির সতিনের একটি ছোট বাচ্চা হয়েছে, তারা একসাথে থাকে। অপরদিকে ম্যারি অনেক দূরে চলে গিয়েছে। সে আবার কোনো কালো জাদু করছে যা ক্যাটি টের পাচ্ছিল, তার কারণ সেই শরবত সেও খেয়েছিল। তারপরে বড় কিছু হতে যাচ্ছে, এই বলে মুভি শেষ করা হয়। তো এই ছিল আজকের মুভি। ভালো লাগলে টুং করে সাবস্ক্রাইব করে দিবেন।